নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমা, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক, আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। খবর এখন বিস্তারিত। অর্থনৈতিক মান উন্নয়নের জন্য কাজ করতে হবে, ধারাবাহিকভাবে চালাতে হবে কাজের উপর নজরদারি, নিচতলা পর্যন্ত নজরদারি চালিয়ে কাজ করতে বাধ্য করতে হবে, অন্যথায় ব্যবস্থা নেবে সরকার। শুক্রবার রাজধানী প্রজ্ঞা ভবনে জাইকা প্রকল্পের এক কর্মশালার উদ্বোধন করে কথাগুলি বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শুক্রবার বনদপ্তরের উদ্যোগে জাইকা প্রকল্পের এক বিশেষ কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজধানীর প্রজ্ঞা ভবনে হয় এই কর্মশালা। তিনি আলোচনা করতে গিয়ে বলেন, 133 কোটি টাকা কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন প্রকল্পে খরচ হয়েছে, এর মধ্যে বেশ কিছু দপ্তর রয়েছে। 1.86 হেক্টর জমি পাট্টা প্রাপকদের মধ্যে দেওয়া হয়েছে, 130,000 পরিবার এই পাট্টা পেয়েছেন। পাট্টার ল্যান্ডগুলিকে চিহ্নিত করতে হবে, প্রথম দিন থেকে ব্যবস্থিত না থাকায় এ সম্পর্কে সঠিক তথ্য নেই, এক্ষেত্রে ভূমি চিহ্নিত করতে হবে, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে রিপোর্ট দেবে সংশ্লিষ্ট দপ্তর। কম জায়গায় কম সময়ে কিভাবে বেশি উৎপাদন করতে লাভ হতে পারে তার রাস্তা দেখাতে হবে। इतना बड़ा, लगभग 2 लाख हेक्टर जमीन को आइडेंटिफाई करने में त्रिपुरा में कितना ड्राफ्टमैन है? जमीन के मामले में कौन देखता है? डिस्ट्रिक्ट में एडीएम देखता है, एसडीएम देखता है और ओवरऑल डीएम देखता है। तो ये 2 लाख जमीन को आइडेंटिफाई करने में कितना टाइम लगेगा, या कोई बता सकता है? मेरे को हिम्मत है, पसीना छूट जाएगा। तो इसलिए त्रिपुरा सरकार ने तय किया, क्योंकि हमारे पास जो एम्प्लॉई है उनके बल पे हम कर देंगे आइडेंटिफाई। ऐसा नहीं, मैंने बहुत पहले संजीव रंजन जी जब मेरे चीफ सेक्रेटरी रहे हैं उसी समय मैंने इस विषय को उठाया था। यहाँ हमारे रेवेन्यू मिनिस्टर एनसी दबरमा नहीं है तो उस समय बात हुई थी। तो इसको आप एडवर्टाइजमेंट करके, जो लोग रिटायर्ड हो चुका है, अमीन कहता है यहाँ बंगला में उसको, जो जमीन जायदाद माप सकता है, ड्राफ्टमैन है, तो ये डिपार्टमेंट पे है 2-4 करके एक एक सब डिविजन, एक एक डिस्ट्रिक्ट में। तो ऐसा तो है जो है, अब जो नहीं है ऐसा रिटायर्ड हो चुका है, प्रोफेशनल है, ऐसा उस काम को जानता है, उसका ट्रेंड है, ऐसे लोगों को कॉन्ट्रेक्चुअल आउटसोर्सिंग करके ले ले और लेके मिशन मोड ले, जहां हम अगले 2 साल के अंदर आइडेंटिफाई करके उनको जमीन दिखा देंगे, तब जाके बाकी सब जो हमने तैयार किया आज जो पूरा दिन बैठे रहेंगे, नहीं तो प्रस्ताव होगा और सो किसी काम पे नहीं आएगी। पहले जमीन तो पहचाने किस जमीन में काम करेगा, नहीं तो ये भुजुमिया लोग एक बार इधर जाएगा एक बार उधर जाएगा और फरेश दौड़ेगा कि वो हमारा जमीन ने वो खराब कर दिया, वो उधर लग गया, तो आपस में ये होता रहेगा और मीडल में नुकसान किसका होगा? इस धरती का, इस प्रकृति का। हमारे फॉरेस्ट जो डिफॉरेस्टेशन जो है वो बढ़ता रहेगा और हमने वृक्षारोपण जितना भी कोशिश करे ये काट कूट के सब खत्म हो जाए। প্রত্যেক ব্যক্তির পেছনে রাষ্ট্র এবং রাজ্যের অর্থনীতি যুক্ত। প্রধানমন্ত্রী চাইছেন ত্রিপুরার জিডিপি বাড়িয়ে 16,000 কোটি টাকা করার জন্য ধারাবাহিকভাবে চালাতে হবে নজরদারি, এমনটাই বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ইকোনমি বাড়ানো মেরা টার্গেট হ্যাঁ, কিউকি প্রধানমন্ত্রী জি চাহতা হ্যায় ত্রিপুরা কা ইকোনমি জো 8,000 করোড় কা হ্যায় আজকে দিন মে, ও 16,000 করোড় করনে কে লিয়ে হমকো বোলা হুয়া, বলে ত্রিপুরা কা ইকোনমি আপকো 16,000 করোড় করনা হ্যায়। ইসলিয়ে মে ইস কার্যক্রম মে আয়া হুঁ ইন্টারেস্ট লেকে, কিউকি মেরে কো ইসকো উপর আপ লোগো কো বোলনা হ্যায়, মে ক্যা চাহতা হুঁ, মোদি জি ক্যা চাহতা হ্যায়, ইয়ে ক্লিয়ার হো যা আপকে সামনে। কেন্দ্রীয় সরকার জনজাতিদের স্বার্থে কাজ করছে, কেবল বলে ও দেখে সীমায়িত থাকে না,
তা কার্যকর করে দেখায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর পূর্বাঞ্চলের মান বৃদ্ধির জন্য কাজ করছে কেন্দ্রীয় সরকার। পূর্বতন সরকারের গাফিলতির কারণে পাট্টা প্রাপকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এখন তাদের জন্য সিদ্ধান্ত নিয়ে সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। केंद्र सरकार जनजाति के हित में काम कर रहा है और भी करना चाहता है, इसका सबूत भी मेरे पास है। कुछ लोग बोलते रह गया, देखते रह गया नॉर्थ ईस्ट को। नरेंद्र मोदी बोलना और देखना नहीं, वो करके दम लेता है। और इसका सबसे बड़ा उदाहरण जब किसान सम्मान निधि का फॉर्म फिलअप शुरू हुआ, इसमें कुछ कंडीशन है, उसका जमीन का एकदम दलील पत्र नहीं देने से भी चलेगा, किंतु उसका जमीन है उसका एक प्रमाण पत्र उसको देना चाहिए। उसमें ये दो तीन कंडीशन है। उसमें जाके मैंने देखा जो यहाँ का जनजातियों को ये किसान सम्मान निधि का लाभ नहीं मिल सकता है गरीब जनजातियों को, क्योंकि वो पट्टा लैंड के उनके नाम से है। वो पट्टा लैंड का कागज जो रूल्स बना हुआ था किसान सम्मान निधि में, वो जाके फिट नहीं बैठता, इसलिए उनको नहीं मिली। हमने तत्कालीन कृषि मंत्री राधामोहन सिंह जी को टेलीफोन किया और उनको उन्होंने तुरंत बोला मेरे को मुख्यमंत्री जी लेटर भेजिए। हमने पत्र भेजा और तीन दिन के अंदर उन्होंने उसको शिथिल करके सिर्फ त्रिपुरा के लिए ही नहीं, नॉर्थ ईस्ट के सभी राज्य के पट्टा लैंडधारी जनजातियों को किसान सम्मान निधि का लाभ मिलेगा ऐसा रूल्स बना के मॉडिफाई करके भेजा है। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, মুখ্য সচিব সহ অন্যান্যরা। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রাজনীতিতে স্থান খালি থাকবে না, রাজনীতিও শূন্য জায়গা ছাড়ে না, এটাই বাস্তব। আন্তরিকভাবে শেষ কার্যকর্তা পর্যন্ত পৌঁছতে হবে। বিজেপির প্রদেশ কার্যালয়ে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় এই কথাগুলি বলেন সংগঠনের প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শুক্রবার বিজেপির প্রদেশ কার্যালয়ে প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করা হয়। এদিনের স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, অসাধারণ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন প্রয়াত মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, সাংগঠনিক কাজের সাথে পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করুন, এভাবেও সংগঠন মজবুত হয় বলে জানান তিনি। কার্যকর্তাদের নিষ্ঠাবান করতে তাদের পরিবারের ভালো মন্দির খোঁজ নিন, এগুলি না থাকলে দূরত্ব তৈরি হয়। প্রত্যেকের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে আন্তরিকভাবে, এটাই প্রয়াত প্রধানমন্ত্রীর কাছ থেকে শেখার রয়েছে। গুণগুলিকে নিজেদের মধ্যে আনার জন্য আহ্বান রাখেন বিজেপির প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই গুণগুলি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যেও রয়েছে। এক পরিবার নয়, সকলের কাছে যেতে হবে, সংগঠনের মধ্যে সেগুলি নিয়ে আসতে আহ্বান জানান তিনি। যারা ভারতবর্ষকে বিক্রি করে রাজনীতি করে, এদের রাজনীতির দোকানের ছাপ বন্ধ হয়ে গেছে। এখন রাজনীতির মধ্যে দায়বদ্ধতা রয়েছে, কিছু প্রতিশ্রুতি দিলে তা কার্যকর করতে হবে, এটা আগে ছিল না। এনডিএ এক্ষেত্রে বদল এনেছে, পরিবারতন্ত্র নয়, সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হতে পারে। এই দিশা দেখিয়েছেন অটল বিহারী বাজপেয়ী, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। রাজনীতিতে পট পরিবর্তন হয়েছে, রাজনীতিতে স্থান খালি থাকে না, একবার সরে গেলে আসা কঠিন, রাজনীতিও শূন্য জায়গায় ছাড়ে না, এটা বাস্তব। কার্যকর্তা পর্যন্ত পৌঁছতে হবে দলীয় নেতৃত্বদের, ফরমালিটি রাখলে চলবে না, এই বার্তা দেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এখন কেউ বলতে পারবে না যে ভারতীয় জনতা পার্টি সংগঠন সব জায়গায় নেই বা অ্যাডমিনিস্ট্রেশনে নেই। ত্রিস্তরীয় পঞ্চায়েতেও ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা জয়ী হয়ে অ্যাডমিনিস্ট্রেশনে চলে এসেছে। এখন রাস্তার কাজও করতে হবে, মানুষের চিকিৎসার কাজও করতে হবে, গ্রাম উন্নয়নও করতে হবে, শহর উন্নয়নও করতে হবে, রাষ্ট্র নির্মাণও করতে হবে, আর তার সঙ্গে সঙ্গে আদব কায়দা পরম্পরা ভারতীয় জনতা পার্টির নিয়ম নীতি মতাদর্শ
আজকে কতদিন পর, কেউ কল্পনাও করতে পারেনি। মানুষ ভাবত এটাকে সম্ভব নাকি। নরেন্দ্র ভাই মোদি আর অমিত ভাই শাহ করে দেখিয়েছেন, প্রমাণিত। ঈদ হয়েছে জম্মু কাশ্মীরে, সবাই সুন্দর করে ঈদ মানিয়েছে। কিন্তু যাতে ওনারা শান্তিতে না থাকেন, তার জন্য উড়োরে কাশ শ্রীনগরে গিয়ে নামা, তারপর পুলিশ এদেরকে অ্যারেস্ট করে ফেরত পাঠাচ্ছে। যাদের প্রবলেম এরা খুশি, ইউনিয়ন টেরিটরি হয়েছে লাদাখের এমপি খুশি, ওখানে লোক হাসি উৎসবের মেজাজে উপভোগ করছে, কিন্তু কেউ যাচ্ছে শ্রীনগরের এয়ারপোর্টে নেমে আমি একটু লাদাখে যাব, ওরা শান্তিতে নেই। এই ধরনের মানসিকতা সম্পন্ন যারা ভারতবর্ষকে বিক্রি করে রাজনীতি করে, এদের এখন রাজনৈতিক যে দোকান খুলেছিল সেগুলো ঝাঁপ বন্ধ হয়েছে। এখন রাজনীতির মধ্যে অ্যাকাউন্টেবিলিটি রয়েছে, কেউ কোনো কমিটমেন্ট করলে সেগুলো করতে হবে। আগে ছিল আরে ইলেকশনের আগে তৈরি করে নাও, সে নিজেও জানবে না কে তৈরি করে দেবে ম্যানিফেস্টো। ম্যানিফেস্টো একজন তৈরি করবে, ছাপাবে আরেকজন, ও বিলি করে দেবে আরেকজন। ইলেকশন পর্যন্ত এক মাসের জন্য এটা বলা, তারপর দরকার নেই। এটাই ছিল ভারতীয় রাজনীতিতে। অটল বিহারী বাজপেয়ী সরকার আসার পর এনডিএ যখন হয়েছে, এনডিএ সমস্ত দলগুলি মিলে একটা নিয়ম কানুন বানিয়েছে, আর অটলজি প্রধানমন্ত্রিত্ব কালে সেই যে নিয়ম কানুন যতগুলো এনডিএ এর পার্টনার 26টা ছিল, পরে আরো কিছু এসে 26টা দল মিলে কনভেনার ছিল, তার মধ্যে জর্জ ফার্নান্ডেজ আর জর্জ ফার্নান্ডেজের নেতৃত্বে যে এনডিএ এর কনভেনার ছিলেন, আর যে গাইডলাইন তৈরি, সেই গাইডলাইন মেনে অটলজি তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। আজকের দিনে সবচেয়ে বড় লেসন নেওয়া, যে অটল বিহারী বাজপেয়ীর যে মানসিকতা রয়েছিল, যেভাবে কাজ করতেন, নিজেকে কার্যকর্তা লাস্ট পর্যন্ত রেখে দিয়েছিলেন, সেই মানসিকতা যে তিনবারের প্রধানমন্ত্রী, সে যদি নিজেকে কার্যকর্তার মতো, যে সাধারণ কার্যকর্তার মতো মানসিকতা পোষণ করতেন, আজও নরেন্দ্র ভাই মোদি সাধারণ কার্যকর্তার মতো মানসিকতা পোষণ করে, একা যখন আমরা দেখা করি তখন আমি বুঝি যে ওনার কমপ্লিট মানসিকতা সাধারণ কার্যকর্তার মতো আমাদেরকে বোঝায়, কথা বলে, কোনো ফর্মালিটি নেই, কোনো কিছু নেই। রয়েছে বাইরে প্রধানমন্ত্রী স্যার বলতে হবে, ডেকোরাম আছে, প্রোটোকল আছে, কিন্তু যখন ভেতরে তখন দিল খুলে কথা বলে। এ হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এদিন বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে রাখি বন্ধন অনুষ্ঠানেও অংশ নেন বিজেপি প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এছাড়াও এদিনের স্মরণ সভায় প্রদেশ নেতৃত্বরাও উপস্থিত ছিলেন। আগরতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বর্ষায় কেবলমাত্র সমতল ভূমিতে বসবাসকারী কৃষকদের ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে জুম চাষকারীদেরও। আমাদের ক্যামেরায় মঙ্গিয়াকামী ব্লকের অন্তর্গত 45 মাইল এলাকার ক্ষতিগ্রস্ত জুমিয়াদের চিত্র ধরা পড়ল। তেলিয়ামুড়া মহকুমা থেকে জাতীয় সড়ক ধরে মঙ্গিয়াকামী ব্লকের 45 মাইল এলাকা, বিগত সরকারের প্রশাসনিক ব্যবস্থায় পানীয় জল থেকে 43 মাইল সহ 45 মাইল এলাকার মানুষরা বঞ্চিত থাকলেও বর্তমানে পানীয় জলের অভাব অনটন কিছুটা দূর হলেও, কয়েক দশকে তথা 2013 সালের পর থেকে মঙ্গিয়াকামী ব্লকের 18মুড়া এডিসি ভিলেজের 43, 44 এবং 45 মাইল এলাকার জুমিয়া পরিবাররা জুমের নষ্টের ক্ষতিপূরণ এখনো পাচ্ছেন না। সংবাদে জানা গিয়েছে এই সকল এলাকার মানুষেরা কয়েক দশক টাকার বিনিময়ে সংসারের প্রতিপালন সহ সারা বছরের রোজগারের একটি মাধ্যম জুম চাষ। তবে এবছর
কয়েক মাস ধরে বর্ষা এবং প্রচণ্ড রৌদ্রের উত্তাপে ফলানো ধানের চারা নষ্ট হয়ে গেছে। তাদের অভিমত, এই ধানের চারা থেকে ধান পাওয়া খুবই মুশকিল। তবে এই জুমে 80 থেকে 150 জন কাজ করছেন প্রতিদিন। প্রতিজনের মজুরি প্রতিদিন 200 টাকা পর্যন্ত থাকে। ফলানো হয়েছে মিষ্টি কুমোর ধান থেকে শুরু করে বিভিন্ন ফসল। বর্ষার সব কিছুই নষ্ট হওয়াতে লাভের মুখ দেখছেন না তারা কেউই, সবাই ক্ষতির মুখে পড়ে আছেন। আমি তো ইয়ে লাগাইতেছি ধান, জুম, মরিচ আর বেগুন আর ইয় তোমার ইয় চিংড়া, কুমড়া, লাউ সব লাগাইতেছি আমরা। এখানে আপাতত এখানে বৃষ্টি লাগিয়া কোনো ফল নাই। সবগুলো কি হয়েছে? এখানে বৃষ্টি লাগিয়া কোনো ফসল নাই, নষ্ট হইতেছে, নষ্ট হইতেছি। আচ্ছা, কত দেড় লাগাইছেন আনুমানিক? আনুমানিক তো পুরা খরচ গেছে আমরা এখানে তো কম ধরো না, এখানে তো 80 জনের মতো হইব, 80 কি 90 পর্যন্ত লেবার হইব এখানে যে খরচ করতেছি। আমরা এখানে তো বেশি আছে, আপনার এখানে প্রায় এখন 150 জন লেবার খরচ। মানে এখানে সবই তো জুমের উপরে নির্ভরশীল? হ্যাঁ, তো সবই তো জুমের নির্ভর। তো এবার ক্ষতি হয় না আপনার, কি হইব? ক্ষতি আর কি করুক, তো ক্ষতি কিভাবে তুলবেন আপনারা? তুলতেই পারতাম না, কেমনি তুলব? বৃষ্টি আইসে, বৃষ্টি আইসে, রোদ দিয়েছে, রোদ দিলে রোদ বাড়ে না, আর বৃষ্টি দিয়েছে, বৃষ্টিই বাড়ে না। যে বৃষ্টি দিতে আছে একদম এক চঙ্গার জল যে ঝাঁটে ফালাইছে সের মতো বৃষ্টি কি চলবো? সামনে সামনে বৃষ্টি হওয়া না, সব গাছকে মারা গেছে না? ও মারা গেছে সব দি। আর দিতে ধান লাগাতে আছে ওই আছে না, এখানে উল্লু সুল্লু যে বৃষ্টি আর রোদ ইতার লেগিয়া গত বছর মতো হই না, তখন কত বছরে দে লেবার লস। হ্যাঁ, লস কিটা কত বছরকে মোটামুটি লাভ হয়েছিল? 2012 না 13 এই সময় একটু লস লাভ হয়েছে। এরপর তো লস লস একদম, দেখেন না আপনারাই তো দেখেন। এখন দেখার বিষয় বর্তমান সরকার তাদের দিকে কতটুকু নজর রাখেন। তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। দীর্ঘ 10 বছর পর উত্তর ত্রিপুরা জেলার কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাঘনচিপি দখল করল কংগ্রেস। এতে বেজায় খুশি দলীয় কর্মী সমর্থকরা। শুক্রবার ছিল নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। উত্তর ত্রিপুরা জেলার কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের অধীন বাঘন গ্রাম পঞ্চায়েতে শুক্রবার ছিল নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। পাশাপাশি ছিল পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান নির্বাচন। এই অনুষ্ঠানকে ঘিরে গ্রাম পঞ্চায়েত মাঠে প্রচুর লোকের সমাগম ঘটে। বাহিরে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা। দুপুর 2 নাগাদ শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। এতে এক একজন করে নবনির্বাচিত পঞ্চায়েত সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান রিটার্নিং অফিসার অরবিন্দ দে। শপথ গ্রহণ পর্ব শেষে শুরু হয় পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান নির্বাচন প্রক্রিয়া। পঞ্চায়েতে কংগ্রেস দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ থাকার সুবাদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত প্রধান নির্বাচিত হন ফরিদা বেগম এবং উপপ্রধান নির্বাচিত হন অজিত মালাকার। পরে পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান যথাক্রমে ফরিদা বেগম এবং অজিত মালাকারকে পৃথক পৃথক ভাবে ফের শপথ বাক্য পাঠ করান রিটার্নিং অফিসার অরবিন্দ দেব। অতঃপর নবনির্বাচিত পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানদের হাতে নির্বাচিত সার্টিফিকেট তুলে দেন রিটার্নিং অফিসার। এদিকে নবনির্বাচিত পঞ্চায়েত প্রধান ফরিদা বেগমের পক্ষে তার স্বামী রুহুল আমিন সাংবাদিকদের জানান, শাসক দলের বিরুদ্ধে গিয়ে এবং কংগ্রেস দলের ওপর আস্থা রেখে জনগণ যেভাবে ভোট দিয়েছেন এর জন্য ভোটারদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান। পরে বলেন, জনগণের সার্বিক উন্নয়নের কাজ করাটাই হচ্ছে প্রধান লক্ষ্য, তাই জনগণের উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি রুহুল আমিন। উল্লেখ্য, বাঘর গ্রাম পঞ্চায়েতে মোট 13টি আসনের মধ্যে 8টিতে কংগ্রেস প্রার্থী জয়লাভ করে এবং বাকি 5টিতে বিজেপি প্রার্থীরা জয়ী হন। অনুষ্ঠান হয়েছে বাঘন গ্রাম পঞ্চায়েতের এলাকার মানুষ বর্তমান ত্রিপুরা সরকারের বিরুদ্ধে এই ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষে রায় দিয়েছেন
সর্বপ্রথম আমি নতুনতলা ব্লকের কংগ্রেস নেতৃত্ব হিসাবে বাগন গ্রাম পঞ্চায়েতের এলাকার জনগণকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এই রাজ্য সরকারের বিরুদ্ধে গিয়ে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের দলের উপর বিশ্বাস রেখে এখানে কংগ্রেসের হাতে পঞ্চায়েত তুলে দিয়েছেন। এবং এই পঞ্চায়েতে আজকের দিনে প্রধান হিসাবে যিনি নিযুক্ত হয়েছেন ফরিদা বেগম, উনি আমার স্ত্রী, তার জন্য আমি বাগন গ্রাম পঞ্চায়েতের এলাকার জনগণকে পুনরায় ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং যারা এখানে বিরোধী দলের পঞ্চায়েত সদস্য নির্বাচিত হয়েছেন তাদের প্রতি আমার আবেদন থাকবে তারা গঠনমূলক সমালোচনা করুক, তাতে আমাদের দাবি আপত্তি নেই, তারা প্রকৃত বিরোধী দলের ভূমিকা পালন করে। এবং সর্বপ্রথম বাগন গ্রাম পঞ্চায়েতের জনগণের কাছে আমরা দায়বদ্ধ, আমার পরিবার দায়বদ্ধ এবং এখানে যারা নির্বাচিত প্রতিনিধি আছেন আমরা সবাই দায়বদ্ধ। আমরা বাগন গ্রাম পঞ্চায়েতের জনগণের স্বতন্ত্র প্রহরী হিসাবে জনগণের উন্নয়নের জন্য কাজ করে যাব। আপনারা আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন, আমরা যাতে জনগণের জন্য কাজ করে দিতে পারি। কাঁঠালতলী প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। শনিবার কৈলাসহর মহকুমার চণ্ডীপুর ব্লকের অধীন সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সদস্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির অন্যতম সদস্য বিমল কর সহ কর্মী সমর্থকরা। কৈলাসহর মহকুমার চণ্ডীপুর ব্লকের অধীনে সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সদস্য সদস্যরা শনিবার দুপুরে পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে শপথ গ্রহণ করেন। নবনির্বাচিত সদস্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রিসাইডিং অফিসার অনিরুদ্ধ ভট্টাচার্য। 13 আসন বিশিষ্ট সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতটি জনসংখ্যার নিরিখে চণ্ডীপুর ব্লকের মধ্যে সবচেয়ে বড় পঞ্চায়েত হিসেবে পরিচিত। পঞ্চায়েত প্রধান হিসেবে নিযুক্ত হয়ে শপথ গ্রহণ করেন আরতি শুক্লবদ্ধ এবং উপপ্রধান হিসেবে নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করেন দিলীপ দাস। শপথ গ্রহণ শেষে দলের পক্ষ থেকে কিষাণ মোর্চার মণ্ডল সভাপতি সুজিত শুক্লবদ্ধ নবনির্বাচিত 13 জন সদস্য সদস্যদের হাতে সার্টিফিকেট, ডায়েরি, কলম, ফুলের তোড়া এবং উত্তরীয় দিয়ে বরণ করেন। উল্লেখ্য, সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের 13টি আসনের মধ্যে 13টি আসনে বিজেপি প্রার্থীরা জয়লাভ করে। শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির অন্যতম সদস্য বিমল কৌর, শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নয়ন পাল সহ আরো অনেকেই। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রচুর সংখ্যক গ্রামবাসীরা উপস্থিত ছিলেন এবং শপথ গ্রহণ শেষে উপপ্রধান দিলীপ দাস উপস্থিত গ্রামবাসীদের সম্মুখে বক্তব্য রাখেন। শপথ গ্রহণ অনুষ্ঠানের শেষে উপপ্রধান দিলীপ দাস মিডিয়ার প্রতিনিধিদের সামনে বলেন, আমরা 13 জন মেম্বার আজকে শপথ গ্রহণ করেছি। শ্রীমতী আরতি শুক্লবদ্ধ মহাশয়া উনি প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন, আমি শ্রী দিলীপ দাস উপপ্রধান হিসেবে আমি নিযুক্ত হয়েছি। তো আমরা খুব সুন্দরভাবে গ্রামের মানুষ সবাইকে সঙ্গে নিয়ে আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান আমরা পালন করেছি। আমাদের লক্ষ্য আগামী দিনে যাতে আমাদের সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতকে চণ্ডীপুর ব্লকের মধ্যে উন্নয়নের ক্ষেত্রে এক নম্বর জায়গায় স্থানে পৌঁছাতে পারি, সবাইকে সঙ্গে নিয়ে সরকারি সমস্ত সুযোগ সুবিধা যাতে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, সেজন্য আমরা চণ্ডীপুর গ্রামবাসীর কাছে আশীর্বাদ কামনা করছি। তাই আজকের আমাদের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যারা যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমাদের প্রীতি এবং শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি, সবাইকে নমস্কার। মূলত প্রথম এবং প্রধান কী কী কাজ হবে? আমাদের প্রথম প্রধান কাজ হয়েছে আমাদের যে জলের সমস্যা রয়েছে আমাদের গ্রামে, সেই জল প্রতি ঘরে ঘরে তারা জল পৌঁছে দিতে পারি এবং আমরা বিদ্যুতের খুঁটি গেড়ে রেখেছি আমাদের সবার বাড়িতে 100% আমরা বিদ্যুৎ পৌঁছে দিতে পারি। 350 টয়লেট দেওয়া হয়েছে, বাকি যারা রয়ে গেছেন আমরা আগামী বছরের ভিতরে সবার বাড়িতে টয়লেট পৌঁছে দেব। এবং ইন্দিরা আবাস, প্রধানমন্ত্রী আবাস যোজনা যে ঘরগুলো আমরা গরিব মেহনতি মানুষের কাছে যারা আগে পাওয়ার যোগ্য তাদের কাছে যাতে আমরা পৌঁছে দিতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করব। কৈলাসহর থেকে দেবাশীষ দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। সময় হলো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি জানেন মানুষের শরীরে 80% রোগের জীবাণু পানীয় জল থেকে আসে, তাই সুস্থ থাকতে প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল। পান করুন ক্লাউড 99 প্যাকেটজাত বিশুদ্ধ পানীয় জল,
যা FSSAI রেজিস্ট্রেশন প্রাপ্ত ISO 9001:2015 সার্টিফিকেট এবং ISI স্বীকৃতি প্রাপ্ত 100% স্বাস্থ্যকর পানীয় জল। উত্তর ত্রিপুরা সহ রাজ্যের প্রত্যেক প্রান্তে 500 ml, 1 liter, 2 liter এবং 20 liter ড্রামে পাবেন ক্লাউড 99 প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। তাই চলার পথে তেষ্টা মেটাতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য হাত বাড়িয়ে নিন ক্লাউড 99। প্রস্তুতকারক নর্থ ইস্টার্ন গ্রোথ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, দেওছড়া, পানিসাগর, উত্তর ত্রিপুরা। ফোন 9862533861 এবং 9089402130। ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি। অলঙ্কারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূর, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন, পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এখন সোনার গহনা মানেই রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। ফিরে এলাম বিরতির পর। সদলীয় কর্মীর আক্রমণে আহত এক বিজেপি কর্মী, এলাকার বিজেপির নেতারা মারধর করে পারিবারিক বিবাদ সৃষ্টি করার অভিযোগ উঠল অমরপুর মহকুমার কাঁঠালবাগান মুসলিম কলোনি এলাকার কতিপয় বিজেপি নেতার বিরুদ্ধে। জানা যায়, আহত শাসকদলীয় কর্মী কুসুম বিবি অমরপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। আমরা বিজেপিকে ভোট দিয়েছি, আমার মৃতপ্রায় স্বামীকে নিয়ে গিয়ে বিজেপিকে ভোট দিয়েছি, এখন ক্ষমতায় এসে বিজেপির কাছে আমরা কোনো বিচার পাই না। এলাকার বিজেপির নেতারা আমাদের মারধর করে ধমকি দেয়, পারিবারিক বিবাদ সৃষ্টি করে দিচ্ছে। শুক্রবার রাত আনুমানিক 10:30 নাগাদ অমরপুর মহকুমা হাসপাতালে বসে ঠিক এমনই অভিযোগ করেন বিজেপির এক কার্যকর্তা। ঘটনা কাঁঠালবাগান মুসলিম কলোনি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, কাঁচা টয়লেটকে কেন্দ্র করে ঝগড়া হয় দুই ভাই বোনের মধ্যে। বৃহস্পতিবার থেকে এই ঝগড়া চলছে ভাই বোনের মধ্যে। বৃহস্পতিবার ঝগড়ার পর ভাই জব্বর মিয়া তার বোন কুসুম বিবিকে বলে এই কাঁচা টয়লেট ভেঙে ফেলতে হবে। একথা জব্বর মিয়ার বোন কুসুম বিবি রাজি না হওয়ায় জব্বর মিয়া এলাকার বিজেপির মাতব্বরদেরকে ডেকে এনে এলাকার বিজেপির মাতব্বররা জব্বর মিয়ার বোন কুসুম বিবি সহ আর এক ভাই মোস্তফা আলী এবং তার স্ত্রীকে ধমক দিয়ে যায় টয়লেট ভাঙার জন্য, আর জব্বর মিয়াকে বলে যায় টয়লেট ভেঙে ফেলার জন্য। শুক্রবার রাতে জব্বর মিয়ার ভাই মোস্তফা আলীকে নিয়ে আগরতলা চলে যায় ওনার স্ত্রী সহ তার মা। সেই সুযোগে জব্বর মিয়া এলাকার বিজেপির মাতব্বরদেরকে নিয়ে মোস্তফা আলীর ঘরের তালা ভেঙে ঘরে থাকা জিনিসপত্র ওলট পালট করে দেয়, পাশাপাশি টয়লেট ভেঙে দেয়। শিল্পী বিবির দাবি, জব্বর আলী সহ ওই বিজেপির মাতব্বররা কুসুম বিবিকে মারধর করে। এই ঘটনার পর আহত অবস্থায় অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় আহত কুসুম বিবিকে। বর্তমানে অমরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই মহিলা। রাতেই থানায় নামধাম দিয়ে মামলা করা হয় বলে জানা যায়। আমার স্বামীর ব্রেন অপারেশন হয়েছে, এটা সবাই জানে। সুদীপ্রায় বর্মন অপারেশন করাই দিছে, ওষুধ পর জ্বালা গেছে বাবা। আমার স্বামীরে 6 মাস ধরে দৌড়াদৌড়ি করতেছে। অন বিজেপি আনলাম আমরা, ফাঁস করাইলাম আমরা, আমার মরা স্বামীদের বুদ্ধ হইলাম বিজেপির নিয়ে সব কিছু করলাম। তো এখন বিজেপির ফলামানে গেছে, আমরা গেলে বিজেপির ফলামানে আমরা হত্যা দেয় না, উল্টা বাড়ির মানুষ খেফাই দিয়া, বাড়ির ভিতরে চুর ডাহাতি শুরু করে দিয়া, মারপিট করিয়া, যা তা অবস্থা। কখন আমি সুমনের কাছে গেছি একবার, বাইরে আমার সুমন হয়েছে কাঁঠালবাগানের মরণদেব নেতার ফোলা, হেতে নেতার হেতারে যে জানান লাগে, তাহলে আমরা হেতারে জানাইছি। হেতকে আমি কিচ্ছু জানি না, আমরা সঞ্জিত সার কাছে জানি। আচ্ছা, কোন সঞ্জিত সার কাছে যাইতাম না, আমি রুগী বাঁচাইতাম। আমি জীবিত গেছি 6:30 সময় গিয়ে আমার স্বামীর হুতা কাড়াই আনছি, মাথার সুতা কাটছে। আসলাম বইনের অবস্থা দেখে, গদ্বরের অবস্থা দেখতে, বেটা চারটা সিল্লি দিছে, মাথাটা এত ঢুকে গেছে। অমরপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।
গত 17 জুলাই উত্তরপ্রদেশের সোনভদ্রে আদিবাসীদের উপর নির্মম হত্যালীলার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদ। পাশাপাশি উত্তরপ্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন পরিষদের কর্মকর্তারা। উত্তরপ্রদেশে আদিবাসীদের উপর নির্মম হত্যালীলা চালানোর ঘটনার প্রতিকার চেয়ে প্রতিবাদে নামে রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদ। ক্ষোভ উগড়ে দেন উত্তরপ্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে। গত 17 জুলাই উত্তরপ্রদেশের সোনভদ্রে চলে নারকীয় হত্যালীলা। সেখানে আদিবাসীদের 338 বিঘা জমি উচ্চবর্ণের মানুষেরা বলপূর্বক কেড়ে নেয়। তারই প্রতিবাদে পথে নামে ভুক্তভোগী আদিবাসীরা। তাদের আন্দোলন থামাতে নির্মমভাবে 350 জনকে মারা হয়। এখনও দোষীদের গ্রেপ্তার করা হয়নি। আদিবাসী একতা পরিষদের দাবি, খুন হওয়া এই পরিবারগুলিকে মাথা পিছু 1 কোটি টাকা করে দিতে হবে, পরিবার পিছু 1 জনকে চাকরি দিতে হবে, দোষীদের শাস্তি দিতে হবে। সংস্থার কোঅর্ডিনেটর ভরাতন হেমব্রম বলেন, আমাদের দাবি দাবার মধ্যে রয়েছে, সেখানকার বিজেপি সরকার যখন আদিবাসীদের নিরাপত্তা দিতে ব্যর্থ, তখন আদিবাসীদের আত্মরক্ষার জন্য অস্ত্র রাখার অনুমতি দিতে হবে। 17 জুলাই উত্তরপ্রদেশের সোনভদ্রে আদিবাসীদের জমি জেরে সেখানকার আদিবাসীদের 638 বিঘা উচ্চ বর্ণের লোকেরা তারা হস্তক্ষেপ করেছে, তারা কেড়ে নিয়েছে। তার প্রতিবাদে সেখানকার আদিবাসীরা নেমেছিলেন এবং উচ্চ বর্ণের লোকেরা সেখানে প্রভাত মিশ্র, আইএস এবং তার গুন্ডা বাহিনী সহ সেখানে 350-এর বেশি গুন্ডা বাহিনী নামিয়ে আদিবাসীদের উপরে হত্যালীলা চলেছে। তার প্রতিবাদে আমরা নেমেছি। মূলত দাবিগুলো কি কি? আমাদের দাবি হচ্ছে সেখানকার আদিবাসীদের যে পরিবারে হত্যা হয়েছে সেই পরিবারকে 1 কোটি টাকা করে দিতে হবে, এবং ভারত সরকার যেহেতু তাদেরকে নিরাপত্তা দিতে পারছে না, তাহলে তাদের হাতে অস্ত্র রাখার যে লাইসেন্স তাদেরকে দেওয়া হোক এবং অস্ত্র তাদেরকে বিনা শুল্কে দেওয়া হোক তাদের আত্মরক্ষার জন্য। এবং সেখানকার যে আদিবাসী এলাকায় পঞ্চম এবং ষষ্ঠ সংবিধানের পঞ্চম এবং ষষ্ঠ শিডিউল লাগু করা হোক, এবং তাদের পরিবারকে যাতে 1টা করে চাকরি দেওয়া হোক, তার প্রতিবাদেই আমরা গোটা ভারতবর্ষব্যাপী 550টা জেলাতে আমরা র্যালি প্রদর্শন করছি। মালদা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এক ভুয়ো পরীক্ষার্থীকে গ্রেপ্তার করলো বিএসএফ এর ভিজিলেন্স শাখার অফিসাররা। ঘটনা মালদা জেলার বৈষ্ণবনগর থানার অন্তর্গত বিএসএফ ক্যাম্পে। তদন্তে নেমেছে বিএসএফ সহ সংশ্লিষ্ট থানার পুলিশ। সীমান্তরক্ষী বাহিনীর পরীক্ষায় ভুয়ো এক পরীক্ষার্থীকে গ্রেপ্তার করলো বিএসএফ এর ভিজিলেন্স শাখার অফিসাররা। শুক্রবার ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানার বিএসএফ ক্যাম্পে। ধৃত যুবককে পরে বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে বিএসএফ এবং সংশ্লিষ্ট থানার পুলিশ কর্তৃপক্ষ। মালদা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।